জন্মদিন 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 এখানে দেখতে পাচ্ছে নাচা নাচি করতেছে জান্নাত তোহার জান্নাত, সে নাচা নাচি করতেছে, সে অনেক হ্যাপি অনেক খুশি। আর পাশে আছে জুথি, সে অনেক খুশি, কারণ এর কারণ হচ্ছে জন্মদিন অনুষ্ঠানে গেছে, আমরা দাওয়াত দিই পাই না, তো আমরা দাওয়াত পাইছি একটা, তা আবার অনেকদিন পরে, এই জন্য আমরা অনেক খুশি। তো দেখতে পাচ্ছেন ওরা তো খুশিতে, দেখেন মুখ ঢাকতেছে, অনেক লজ্জা পাইতেছে। তো এখানে হচ্ছে আমার জন্মদিন আসছে, আমরা এখানে অনেকেই আসছে, অনেক সেলিব্রিটিরা আসছে, অনেক বড় বড় মানুষরা আসছে। তো এখানে জন্মদিনটা কার, এটা হচ্ছে আমাদের এক বড় ভাই মিরাজ ভাই। তো মিরাজ ভাইয়ের মেয়ের জন্মদিন, তো আমরা সেই অনুষ্ঠানে আসছি, এখানে অনেক সেলিব্রিটি আসছে, বড় 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 ছোট সব সেলিব্রিটিরাই, মানে যারা মোটামুটি আর কি কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই আর কি আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে জান্নাত তোয়া এবং হৃদয় জ্যোতি ব্লক হৃদয় হচ্ছে আমরা যদি। তো পরে দেখতে পাচ্ছেন এখানে জন্মদিনে কেক আনা হয়েছে, এখানে দুইটা কেক আরো আছে ভিতরে, তো এখানে ভিডিও কাটার জন্য এখানে দুইটা আনা আছে। আর এখানে মাঝে মাঝে লাইট অফ হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের এক বড় ভাই সুজন ভাই, সে আমাদের লাইট অফ করে দিচ্ছে আমাদের বিনোদন দেওয়ার জন্য। মাঝে মাঝে লাইট অফ করতেছে, আবার অন করতেছে, অফ করলো আবার অন করলো। তো এটা পেয়ে অনেকে বিরক্ত হচ্ছিল যে কে লাইট অফ করে কে লাইট অফ করে, কিন্তু কেউ জানে না যেটা সুজন ভাই অফ করছে। তো এটা আমি দেখে ফেলাইছি, দেখে ফেলার পর আমি তাকে ভিডিও ভিতরে নিয়েছি। তো পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে জান্নাত তোহা এবং এখানে যে শিলা আপু, ওই যে হালকা ওয়াশের ওয়াইফ রিপা আপু, তারপর আমার বউ জুথি এবং শিলা আপু আছে এখানে, পরে জান্নাত তোহা আছে এখানে, যে এই বাবুটারই জন্মদিন, এটা হচ্ছে আমার ভাতিজি। তো তার জন্মদিনে আমরা আসি, তো এখানে কেক কাটলাম, কেক কাটার কারণটা হচ্ছিল সে অনেক অসুস্থ ছিল। আসলে এই নভেম্বর মাস ডিসেম্বর মাস এগুলো হচ্ছে প্রায় জন্মদিনে বেশি হয়, এবং এই সময় আর কি সব দেখি যে বিয়াও বেশি হয়। তো এখন হচ্ছে মেয়েটা অনেক অসুস্থ ছিল, কারণ ঠান্ডা লাগছিল, তার অনেক সমস্যা হয়েছিল, যার কারণে সে অনেক চুপচাপ ছিল এবং কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো মমি আগুন দেওয়ার পর পরই এখন সে কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। তো আমরা এখন খুবই হতাশ হয়ে গেছিলাম যে হাই হাই হইলোটা কি, যার জন্মদিনে আসলাম সেই কান্নাকাটি করে, যার জন্মদিনে যায় তাই কান্নাকাটি করে, মানে যেখানে যায় সেখানে শুধু কান্নাকাটি আর কান্নাকাটি। তো এই কান্নাকাটি দেখতে দেখতে পরে আপনার ওই কান্নাকাটির ভিতরেই আমরা আবার ভিডিও বানাইলাম। তো ভিডিও বানাইতে বানাইতেই ভাবলাম যে যাক এভাবেই পার করে দিই, তো আমরা এইভাবে পার করলাম, এবং আমাদের অনেকেই আছে কি আমরা ধরছিল। তো আমি এখানে ভিতরে ভিতরে যাইতে পারিনি, এর কারণে আমি এখানে সামনে ছিলাম, তো যার কারণে যাওয়া হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কেক কাটতেছে, সবাই মিলে কেক কাটতেছে, আর আমি এখানে ক্যামেরা ধরে আসি। যাই হোক, সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন আরও বড়ো হয়, আস্তে আস্তে যেন তা আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। তো দোয়া করি সব সবচেয়ে ভালো হোক, বড়ো হোক, আমাদের জন্য সবাই দোয়া করবো, আমাদের আগামী তারা ভালো কিছু করতে পারি, ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। এবং অনেকে হয়তো আমাদের ভিডিও হয় না, তো তারপরে আপনারা একটু কষ্ট করে দেখবেন এবং দোয়া করবেন আমার জন্য। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফলো করবেন ভিডিওটা দেখে, এর কারণ হচ্ছে যে সবাই বেশিরভাগ আমার নন ফলোয়ার ভিডিওতে দেখে, তো কেউ আর কি ফলো করে না, শুধু ভিডিও দেখেই যায়। তো বলবো যে সবাই একটা ভিডিওটা দেখবেন এবং ভিডিও পাশাপাশি ফলো দেবেন। তো এই আমাদের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।